আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এই লুকটা ক্রিয়েট করলাম। তো সবার ফার্স্টে ফেস ওয়াশ করে নেওয়ার পরে যে কোনো ধরনের প্রাইমার তোমার বাড়িতে যেটা আছে সেটা ইউজ করে নিও, আর তা যদি নাও থাকে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করে 5 মিনিট অন্তত ছেড়ে দিও মুখটাকে শুকনো করার জন্য। তো শুকনো হয়ে যাওয়ার পর তোমাদের বাড়িতে যদি কালার কারেক্টার থাকে তো ভালো, না থাকলে রেড লিপস্টিক বা ডার্ক রেড লিপস্টিক নিয়ে ডার্ক প্যাচেসগুলোকে কভার করে নিও, দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করো। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু মাথায় রাখতে হবে ড্যাব ড্যাব করে ইউজ করবে, কিন্তু ঘষবে না। কনসিল করার জন্য আমি 2 ধরনের কনসিলার ইউজ করছি, এলেগালের ইয়েলো কালারের একটা হয় আর একটা হচ্ছে মেবেলি। তো কনসিলারটা অলওয়েজ একটু লাইট কালার ইউজ করতে হয় যাতে ডার্ক প্যাচেসগুলো একদম কভার হয়ে যায়। তো দেখো যেখানে যেখানে আমার চোখের তলায় কালো ছিল বা ব্রোন আউট পিম্পলের দাগ ছিল সেখানে আমি কনসিলার ইউজ করে নিলাম। দেন আমি এখানে লুজ পাউডার ইউজ করছি, বেক করার জন্য রেখে দেবো। বেকিং করলে কী হয় বলো তো, দেখতে আরও মুখটা আরও গ্লোই হয়, একটু ভালো লাগে। আর দেন আমি চলে এলাম একদম শটাং কিন্তু আই মেকআপে, চোখের উপরে আমি কনসিলার ইউজ করেছি কিন্তু কোনো পাউডার ইউজ করিনি। তারপরে আমি হালকা একটা ব্রাউন কালার ফার্স্টে ইউজ করেছি, দেন আমি ব্ল্যাক কালার ইউজ করলাম। এখানে কিন্তু আমাদের স্মোকি আইয়ের জন্য মনে রাখতে হবে ব্লেন্ড করাটা খুব জরুরি। আর লাস্টে তোমাদের একদম হালকা কালার একটা দেখালাম, সেটা আমি চোখের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কাজলটা ইউজ করেছিলাম, তো তোমরা যদি আরেকটু ভালো করে এফেক্টটা চাও স্মোকি আয়ে তো তোমরা এখানে কাজলটা ইউজ করে ওপরে ব্লেন্ড করে নিও। আর নিচে আমি যেভাবে ওপরে আইশ্যাডো ইউজ করেছি নিচের লাইনেও আমি কিন্তু সেমভাবে আইশ্যাডো ইউজ করলাম, দেন আমি কাজল ইউজ করলাম, দেন আমি ব্লেন্ড করে ভালো করে স্ম্যাশ করে নিলাম। আর এরপরে আমি ব্রোনজার ইউজ করলাম একটু ছুচালো করার জন্য, যদিও বা আমি এমনিতেই রোগা, আমার ছুচালো করা সেরকম খুব একটা দরকার হয় না, মুখটা আমার ফ্লাপি না। দেন আমি লিপস্টিক ইউজ করলাম, আর লিপস্টিকটাকে একটুখানি ম্যাট ফিনিশ দেখাতে ওপর থেকে কিন্তু আমি পাউডার ইউজ করে নিলাম, তাহলে ম্যাট ফিনিশটা ভালো আসে। দেন একটু হেসে হেসে আমি ব্লাশ ইউজ করে নিলাম, তোমাদের কাছে যদি ব্লাশ নাও থাকে তোমরা পিঙ্ক কালারের লিপস্টিক হয় সেটাও তোমরা কিন্তু চিক্সে অ্যাপ্লাই করে নিতে পারো, খুব ভালো এফেক্ট দেন। দেন একটু হাইলাইটার ইউজ করে নিলাম, ব্যাস মেকআপ আমার অলমোস্ট ডান। এবার আমি রেডি হই, রেডি হয়ে দেখা করছি। তো ফাইনালি আমি এইভাবে লুকটা ক্রিয়েট করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।